17 ডিসেম্বর টিওয়া ছাত্র শাসিত পরিষদের নির্বাচন 19 ডিসেম্বর হব নির্বাচনের ভোটগণনা মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিন হয়েছে 25 নভেম্বর 26 নভেম্বর হব মনোনয়ন পত্রর পরীক্ষা মনোনয়ন পত্র প্রত্যাহার দিন হয়েছে 28 নভেম্বর জানালে 17 ডিসেম্বর টিওয়া ছাত্র শাসিত পরিষদের নির্বাচন 19 ডিসেম্বর হব নির্বাচনের ভোটগণনা লগতে মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিন হয়েছে 25 নভেম্বর 26 নভেম্বর হব মনোনয়ন পত্র পরীক্ষা মনোনয়ন পত্র প্রত্যাহার দিন 28 নভেম্বর করোনার দ্বিতীয় ঢৌয়ে কপাইছে দেশের রাজধানী মহানগর দিল্লিক পুনের ভয়ঙ্কর হার দিল্লিত বৃদ্ধি পাইছে করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি চাই পুনের লকডাউনের দিকে আগবাড়িছে দিল্লি ইতিমধ্যে দিল্লিত আংশিক লকডাউনের পোষকতা করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে কেন্দ্রের অনুমতির পিছত এই রাজ্য সরকারে জারি করব লকডাউন অক্টোবরের শেষের দিল্লিত বৃদ্ধি পাইছে করোনা আক্রান্ত 3 নভেম্বর 6725 জন লোক করোনায় আক্রান্ত হওয়ার পিছত 11 নভেম্বর আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাই হয়েছে গই 8593 জন পুনরায় জানাইছো যে বর্তমান করোনার দ্বিতীয় ঢৌয়ে কপাইছে দেশের রাজধানী মহানগর দিল্লি আর পুনর্বার এটা ভয়ঙ্কর হার দিল্লি করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাইছে করোনাক্রান্ত সংখ্যা বৃদ্ধি চাই পুনের লকডাউনের দিকে এটা দিল্লি আগবাড়িছে ইতিমধ্যে দিল্লিত আংশিক লকডাউনের পোষকতা করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে কেন্দ্রের অনুমতির পিছতে রাজ্য সরকারে জারি করব লকডাউন অক্টোবরের শেষের দিল্লিত বৃদ্ধি পাইছে করোনা আক্রান্ত সংখ্যা 3 নভেম্বর ভিতর 6725 জন লোক আক্রান্ত হওয়ার পিছতে 11 নভেম্বর আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পায় 8593 জন जनरल प्रस्ताव केंद्र सरकार की अप्रूवल के लिए भेजा जा रहा है कि अगर कहीं पे अब दिवाली खत्म हो गई है हम उम्मीद करते हैं कि बाजारों के अंदर जो इतनी ज़्यादा भीड़ थी वो भीड़ कम हो जाएगी और हमें ज़रूरत नहीं पड़ेगी लेकिन अगर ज़रूरत पड़े और सारी कोशिशों के बावजूद भी अगर किसी बाजार में हम देखते हैं कि सोशल डिस्टेंसिंग और मास्क का पालन नहीं किया जा रहा और वो एरिया एक तरह से लोकल कोरोना हॉटस्पॉट बन सकता है तो उस वहाँ पे बाज़ार को कुछ दिनों के लिए एहतियात के तौर पे बंद करने की इजाज़त दिल्ली सरकार को दी जाए ऐसा प्रस्ताव अभी केंद्र सरकार को भेजा जा रहा है इसके लिए भी मैंने एलजी साहब की परमिशन के लिए अभी